আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা জানো তোমাদের সামনের মাসে তোমাদেরকে প্রথম শ্রেণী অপেক্ষা হবে, প্রথম সামনের মাসের প্রথম সপ্তাহের মধ্যে যে কোনো তারিখে তোমাদের কি হতে পারে, প্রথম শ্রেণী অপেক্ষা হতে পারে। সেই প্রথম শ্রেণী অপেক্ষার যে প্রশ্ন প্রশ্ন যে একটা নাম থাকে, সেই প্রশ্নের নামটা নিয়ে আজকে আমি তোমার সাথে কি করবো আলোচনা করবো। তার আগে আমি বলছি তোমাদের এই যে ক্লাসগুলো হয়েছে পাঠ্য পরিকল্পনার উপর, এবং তোমাদের যে পাঠ্য করে সিলেবাস যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাসগুলো যে ক্লাসগুলো নেওয়া হয়েছিল, হ্যাঁ ক্লাসগুলো কোনো ধরনের সমস্যা হলে তোমরা কী করবে, তোমাদের যে অনলাইন ক্লাসগুলো হয়েছে সেগুলো পুনরায় আবার দেখবে। তারপরে যদি তোমাদের কোনো সাবজেক্ট বা কোনো কোশ্চেন বা কোনো প্রশ্ন তো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ক্লিক করবে, কমেন্ট আকারে জানাবে। তার পাশাপাশি আমি তোমাদেরকে সমস্ত ফোন এবং মেলকটগুলোও দিয়ে দিয়েছি, তোমরা পেয়েছো সেগুলো, তোমরা কী করছো শিখে রেখেছো আশা করি, এবং তোমরা কী করছো বাড়ির কাজ শুরু করেছো। তো আজকে আমি তোমাদের যে প্রশ্নের মানদণ্ড আছে সেই প্রশ্নের মানদণ্ড নিয়ে আলোচনা করবো। তাই আমি হোয়াইট বোর্ডে তোমাদের প্রশ্নের মানদণ্ডটা কী করেছি লিখে রেখেছি, যাতে তোমাদেরকে আমি অতি সহজে কী করতে পারি প্রশ্নের মানদণ্ড নিয়ে গিয়ে বুঝাতে পারি। দেখো এখানে চারটি অপশন থাকবে, প্রথমটা থাকবে শূন্যস্থান বল, দুই নম্বর থাকবে বিলীকরণ, তিন নম্বর থাকবে সংক্ষেপে উত্তর, এবং চার নম্বর থাকবে রসমূলক প্রশ্ন উত্তর। সংক্ষেপে উত্তর মানে কি, এক কথায় উত্তর বা সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো দেওয়া থাকে সেগুলো। আর রসমূলক প্রশ্ন মানে হচ্ছে তোমাদের যে পাঠ্য বইয়ের পিছনে যে কি বলে যে তোমার এক অল্প কথার উত্তর যে প্রশ্নগুলো আছে, বা অথবা তোমাদের যে পাঠ পরিকল্পনা দেওয়া হয়েছে সেই পাঠ পরিকল্পনা সাধারণ প্রশ্ন উত্তর সেগুলো থেকে, এবং যোগ্যতা ভিত্তিক যে প্রশ্ন আছে দুইটার মিলিয়ে তোমাদের রসমূলক প্রশ্ন উত্তর দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদেরকে করতে হবে দুইটি প্রশ্ন লিখতে হবে। তো দেখো সর্বপ্রথম দেওয়া আছে শূন্যস্থান ফুল, শূন্যস্থান ফুল হচ্ছে পাঁচটি শূন্যস্থান ফোন দেওয়া থাকবে, একটিতে এক নম্বর পাঁচটি প্রশ্ন উত্তর লিখতে হবে। তবে শূন্যস্থান ফোনের ক্ষেত্রে তোমরা সম্পূর্ণ বাক্য লিখে খালি করে উত্তরটা লিখে নিয়ে চিন্তা করবে, আন্ডারলাইন করে দেওয়ার চেষ্টা করবে। তো কি বলেছি, শূন্যস্থান কোন সম্পূর্ণ বাক্য লিখবে, লিখে খালি করে উত্তর লিখবে, বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পারলে। পাঁচটি শূন্যস্থান কোন দেওয়া থাকবে, একটিতে এক নম্বর করে পাঁচটিতে পাঁচ নম্বর। এবার আসুন দুই নম্বরে মেলকরণ, এক ও পাঁচ অর্থাৎ পাঁচটি মেলকরণ দেওয়া থাকবে, একটি বক্সে পাঁচটি পাঁচটি কি দেওয়া থাকবে বাক্য দেওয়া থাকবে, বাম পাশে ডান পাশে সাতটি বাক্য দেওয়া থাকবে, বাম পাশের পাঁচটি বাক্যের সাথে ডান পাশের সাতটি বাক্য থেকে যে কোনো পাঁচটি বাক্য কী করবে মিলিয়ে উত্তর লিখতে পারবে। মিলকরণ লেখার ক্ষেত্রে তোমরা বাম পাশের বাক্যের সাথে ডান পাশের বাক্য মিলিয়ে লিখবে, কোনো কী করবে সম্পূর্ণ বাক্য লিখবে, এভাবে লিখবে না ক প্লাস দুই এভাবে কোনো ধরনের লিখবে, সম্পূর্ণ বাক্য লিখে কী করবে উত্তরটা কমপ্লিট করবে। তাহলে পাঁচটি বাক্য দেওয়া থাকবে, তাহলে একটিতে এক নম্বর, তাহলে মোট নম্বর হচ্ছে কত পাঁচ। এরপর তিন নম্বরে দেখো সংক্ষিপ্ত উত্তর, সংক্ষিপ্ত অর্থাৎ যে এক কথা উত্তর বা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, তোমাদের এখানে পাঁচটি দেওয়া থাকবে অথবা সাতটি দেওয়া থাকবে, ছয়টি দেওয়া থাকবে, পাঁচটি লিখতে হবে অথবা তিনটি লিখতে হবে, তাহলে একবার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মান কত পাঁচ। তাহলে দশ নম্বর শূন্যস্থান পূর্ণ পাঁচ, মিলকরণ পাঁচ, এবং সংক্ষিপ্ত উত্তরে কত পাঁচ। এবং সর্বশেষ যেই প্রশ্নটা দেওয়া থাকবে সেটা হচ্ছে রসমূলক প্রশ্ন উত্তর, অর্থ হচ্ছে তোমাদের যে যোগ্যতা ভিত্তিক এবং সাধারণ প্রশ্ন উত্তর মিলিয়ে দুটা অপশন দুটা ক্যাটাগরি থেকে তোমাদের তিনটা প্রশ্ন দেওয়া থাকবে, পাঁচ দুগুণে কত দশ। দেখো তোমাদের সমস্যার গুণে পাঁচ, মিলকরণে পাঁচ, সংক্ষিপ্ত উত্তরে পাঁচ, এবং প্রশ্নের যে প্রশ্ন আছে সেখানে দুটি প্রশ্ন মিলে দশ, তাহলে পাঁচ দশ, দশ পাঁচ পনেরো, পনেরো দশ কত পঁচিশ। তাহলে তোমাদের প্রথম শ্রেণী অপেক্ষায় মোট নাম্বার কত পঁচিশ নাম্বার পরীক্ষা। তোমাদের প্রথম শ্রেণী অপেক্ষায় চারটি ধরনের চার ধরনের কোশ্চেন আসবে, প্রথম হচ্ছে সমস্যার গুণ আসবে, দুই নম্বরে আসবে মিলকরণ, তিন নম্বর নাম থাকবে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ কি করো মিল করো, তিন নম্বর থাকবে সংক্ষিপ্ত উত্তর অথবা এক কথা উত্তর, চার নম্বর থাকবে রসমূলক প্রশ্ন উত্তর অথবা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন উত্তর অথবা নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আশা করি তোমাদের যে প্রশ্নের মানদণ্ড দেওয়া থাকবে সেই মানদণ্ড আমি যে ক্লাস আলোচনা করেছি সেটা তোমরা কী করেছো বুঝতে পেরেছো। আমি আবার বলছি তোমাদের যে অনলাইন ক্লাসগুলো হয়েছে বাংলাদেশ বিশ্ব পরিচয়, তোমাদের সিলেবাসের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো যদি কোনো ধরনের সমস্যা থাকে তোমরা কী করে ক্লাসগুলো পুনরায় দেখো, তারপর যদি কোনো ক্লাসে বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কী করবে জানাবে। সবাইকে এই পরীক্ষার অগ্রিম শুভেচ্ছা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ।